নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি দই লস্যি রেসিপি নিয়ে, যা দোকানের স্বাদে আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। এর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি সহজে বানিয়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন লবণ, বাদাম, চিনি এবং কিশমিশ, সাথে রয়েছে বাড়িতে তৈরি করা টক দই। এই টক দই রেসিপিটি আপনাদের পরের ভিডিওতে শেয়ার করে দেব। এটি দেখুন একদম দোকানে কেনা দইয়ের মতনই হয়েছে। এই দইটি আপনি সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে। এবার দেখুন দই লস্যি রেসিপিটি কীভাবে আমি শুরু করছি। প্রথমেই একটি গ্লাস নিয়ে নিলাম, এরপর এই গ্লাসের মধ্যে আস্তে আস্তে দইগুলো ঢেলে নেব। দইগুলো ঢালা হয়ে গেছে, এরপর এর মধ্যে বাকি যে উপকরণগুলি নিয়েছিলাম আস্তে আস্তে দিয়ে দেব। এরপর স্বাদ অনুযায়ী আপনি লবণ দিয়ে দেবেন, এরপরে চিনিগুলো স্বাদ অনুসারে নিয়ে নেব। নেওয়া হয়ে গেছে, এরপর ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করে দেব, আপনি চাইলে বরফও দিতে পারেন। এরপরে এটা ভালো করে মিক্সড করে নেব, যাতে চিনিগুলো গলে যায়। এভাবে ভালো করে মিক্সড করতে থাকতে হবে, যেহেতু আমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার অথবা মিক্সি নেই। এরপরে কিশমিশ এবং বাকি বাদামগুলো দিয়ে দেব। এরপরে আবার ভালোভাবে নেড়ে নেব, যাতে চিনি এবং বাদাম সাথে কিশমিশগুলো ভালোভাবে মিশে যায় দইয়ের সাথে। দেখুন ভালোভাবে সব মিশে গেছে। ব্যাস রেডি আমাদের এই গরমকালে স্বাস্থ্যসম্মত দই লস্যি। এরপরে চটপট আপনি আপনার বাড়িতে বানিয়ে ফেলুন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এভাবেই পাশে থাকবেন।